হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে ছাড়া শুধু শুয়ে কোরআন পড়া যাবে কিনা রাস্তাঘাটে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত না থেকে উঠার সময় জানাজা যায় নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পাই এরকম যুদের সালাদ আওয়াজ করে পড়া যাবে কিনা ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে কবিরা গুনা মাফের কোনো উপায় আছে কিনা মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত আমার মা স্ত্রী সবাই বসে চালা তাদের করে মেয়েদের জন্য কি বসে চালা তাদের করার সুযোগ আছে নাকি সত্য আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই সে না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে হয় তার দুঃখ দুর্গতি ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিচক ধারণা এবং ধারণা প্রসূত কথা এগুলোর কোনো ভিত্তিক কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয় আদি আরী থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলেও অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন আব্দুল রাজাক লিখেছেন অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা শুয়ে শুয়ে কোরআন মুখস্থ পড়তে পারেন না শুধু হবে না রবি সাদাম গায়ে হেলান দিয়ে কোরআন তালাবাদ করেছেন এরপরে খুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেকে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় আর যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসল অনেক আছে তিনি ভান ভনিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না আর যদি আপনার মনে হয় সেরকম না তাহলে সাহায্য করতে পারেন কি প্রতারক কিনা আপনি জানেন না আপনি সুধারণা করে সাহায্য করেনি সালদুলিল্লাহ সেই প্রতারক হলেও আপনি আল্লাহ কাছে তো হবেই না বরং সব পাবেন যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জানাজা জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা সেজা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবী করিম সাল্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবিসের শারীরিক কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত শিবন নাসরিন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন অসুবিধা নেই রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাত আওয়াজ করে রাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন মোহাম্মদ জনেদ ইসলাম আপনি লিখেছেন আমি কীভাবে আল্লাহর প্রিয়বন্ধা হতে পারি আল্লাহর প্রিয়বন্ধা হওয়ার জন্য দুনিয়া বিমুখতা হলো পূর্ব শর্ত নবী করিম সাল্লাহ সাল্লাম সাবেদিকে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হবে তার উপায় হলো যে তোমরা দুনিয়ার ব্যাপারে বিমুখ থাকবে দুনিয়ার প্রতি তোমাদের আকর্ষণ থাকবে না দুনিয়া নিয়ে তোমাদের বিশেষ কোনো আগ্রহের জায়গা থাকবে না দুনিয়া উপার্জন করতে হবে বেঁচে থাকার কিন্তু এটার জন্য মানে নেওয়া যাবে না এবং এটার জন্য মরিয়া হয়ে যাওয়া এটা করা যাবে না এটি যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আল্লাহ তাল প্রিয় বান্ধা হওয়ার পথ আমাদের জন্য সবচেয়ে বেশি সুগম হবে শেখ সোহেব আপনি দেখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহুর্তে বা শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায় আছে তবে এক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেল যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর বক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধনের কাজ করাটা শুননা এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে নজর নাও করেন তাতে তিনি কবিরাগুনা করেছেন এরকম না সুন্নাত আপনি লিখেছেন আহ কবিরা গুনা মাফের কোনো উপায় আছে কিনা হ্যাঁ কবিরাগুনা অবশ্যই আছে কবিরাগুনা মাফের জন্য আপনি আল্লাহ তালা কাছে ক্ষমা চাইবেন এটাই হলো এর উপায় এবং ইস্তেফার করবেন এবং তবা করবেন আপনি যে অন্যায় করেছেন তার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে ভবিষ্যতে যেন আর না হয় সেজন্য সংকল্প করবেন এটাই হলো কবিরাগুনা মাফের উপায় এবং গুনা থেকে সরে আসবেন আর কখনো না করা সংকল্প করবেন যেটুকু হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত থাকবেন কাছে ক্ষমা চাইতে থাকবেন অবশ্যই সকল গুণা মাফ করবেন এভাবে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লঙ্কার মতে এক কাতার পর তো তার সিজদার জাগার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেজদার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন কাউসার আহমদ আপনি লিখেছেন আমার পরিবার আমার মা স্ত্রী সবাই বসে চালা তাদের জন্য কি বসে চালা তাদের মেয়েদের জন্য মেয়ে হলেই বসে নামাজ পড়া যাবে এটা এরকম না এর সাথে মেয়ে বা ছেলের সম্পর্ক নাই বরং বসে নামাজ পড়ার সাথে সক্ষমতা এবং অসক্ষমতার সম্পর্ক অর্থাৎ কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে তিনি বসে নামাজ পড়বেন এখন আপনার পরিবারের মা স্ত্রী সবাই বসে নামাজ পড়ে মহিলারা এটার কোনো যুক্তি কারণ আদৌ আছে কিনা সবাই কি মাহাজুর সবাইকে এরকম যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না এরকম শারীরিক অসুস্থ আছে কিনা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের জন্য এটা জায়াজ নাই হ্যাঁ নফল নামাজ বা নামাজ যদি হয় তাহলে পুরুষ মহিলা সবাই চাইলে বসুর নামাজ পড়তে পারেন তবে দাঁড়িয়ে পড়লে সব অবশ্যই বেশি হবে আর ফরজ আমাদের ক্ষেত্রে যদি ইচ্ছা কিন্তু আমি নামাজ পড়ার শারীরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তাহলে অবশ্যই গুণ হবে নামাজ হবে না এপি আনোয়ার এডি থেকে আপনি লিখেছেন রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দূরত পড়লে কি দা দেওয়া লাগবে দেখুন চার রাকাত নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফাজে আপনাকে সেজদায় সাহ দিতে হবে কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহাত পড়ার হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে সেই সাথে আপনি নাবিস সাল্লামের প্রতি দূরত পাঠ করেছেন এটা তো ভুলে পড়েছেন এটা তো শেষ সাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন তো অত শেষ বৈঠক নয় এসব কারণে সিদ্ধ দেওয়ার কথা আহনাদ বলে থাকেন যদিও আমরিবলামা ইকরাম সৌদি আরব মাইকরম তারা বলেন যে না দূরস্যব যদি পড়ে ফেলে তার কারণ সে দেশ বর্তাবে না এটি সৌদি আরব মাইকরাম বাহবুলি মাঝহাবের ও আমাদের মত